সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে একটি রিভিউ মিটিং অনুষ্ঠিত হল মঙ্গলবার বেলা তিনটে কর্ণজোড়ায়। জেলা প্রশাসনিক ভবনের বিবেকানন্দ সভাকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে আলোচনার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবায় কোনো খামতি রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন করেন খোদ জেলাশাসক। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, অতিরিক্ত জেলাশাসক হাসিন জোহরা রিজভী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা বলেন, মূলত মশাবাহিত রোগ, মাতৃমৃত্যু, শিশু ও মায়েদের টিকাকরণ, রক্তদান শিবির, থ্যালাসেমিয়া স্ক্রিনিং, টেলিমেডিসিন সহ স্বাস্থ্য পরিষেবার সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয়েছে। এদিন মিটিং শেষে প্রশাসনিক কর্তা কি জানিয়েছেন শোনাবো। মিটিং, সেই মিটিং এর বিষয়বস্তু কি ছিল? আমাদের একটা ডিস্ট্রিক্ট লেভেল কনভার্জেন্স মিটিং, এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডার চেয়ারম্যানশিপে করার কথা। এখানে সমস্ত আমাদের হসপিটাল পারফরমেন্স, পাবলিক হেলথ প্রোগ্রাম, RCH রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথের প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রামের রিভিউ হয়। আমাদের গত মাসের কীরকম পারফরমেন্স ছিল, কোথায় ঘাটতি ছিল, কী করে ইম্প্রুভ করা যায়, বিভিন্ন শুধু হেলথ ডিপার্টমেন্ট তো একা সব কিছু পরিষেবা দিতে পারে না, তাই জন্য বিভিন্ন গভর্নমেন্ট স্টেক হোল্ডার, বিভিন্ন দপ্তর, ICDS আছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ব্লক লেভেলে আছে, স্কুল দপ্তর আছে, তাই তো? তো সকলেরই হেলথ নিয়ে কী করে একটা সমন্বয় মেনটেন করে পরিষেবাটাকে বেটার করা যায়, এটা নিয়ে একটা রিভিউ। এমনি কী কী বিষয় থাকলো আজকে তাহলে? আমাদের মশাবাহিত ওষুধ বিষয়ে রিভিউ হলো, মাতৃমৃত্যু নিয়ে রিভিউ হলো, বাচ্চাদের বা মায়েদের যে ইমিউনাইজেশন হয় টিকাকরণ, এটা নিয়ে রিভিউ হলো, ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে হলো, থ্যালাসেমিয়া স্ক্রিনিং নিয়ে হলো, টেলিমেডিসিন নিয়ে আলোচনা হলো, সমস্ত সামগ্রী। তবে এ জাতীয় রিভিউ মিটিং যে প্রতি মাসে হওয়া প্রয়োজন তা স্বীকার করেছেন উপস্থিত সকলেই। উত্তর দিনাজপুরের অফিস পাড়া কর্ণজোড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, Times14 বাংলা। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।